সাথে আছে ওসমান ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন হোসেন, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইফ কন্টেন্ট রাইডার। আজকে আমরা যাচ্ছি সাউথ ঢাকা সাইক্লিস্টের বাইক ফ্রাইডে রাইডে নবাবগঞ্জের আড়িয়াল বিল HDC কমলাপুর থেকে। সকাল 7টায় রাইড শুরু করে আমি পোস্তগোলা ব্রিজ থেকে জয়েন করি। সবাই চিল করে ফিল নিচ্ছে, আমি ক্যামেরা নিয়ে দড়ির উপর আসছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা আজকে যাচ্ছি বাইক ফ্রাইডে রাইডে HDC-র সাথে আড়িয়াল বিল। সাথে আছে ওসমান ভাই। আমরা এখন আছি আবদুল্লাহপুর, রাস্তার একটা ব্রেক চলতেছে। তো আমি রাস্তায় বাইরে দাঁড়িয়ে আছি, সবাই ভিতরে, খাওয়া দাওয়া চলতেছে ভরপুর। আচ্ছা, কিন্তু রাসেল ভাই চলে আসছে। আজকে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, চলে আসছে আজকে, কিন্তু বলা যাবে না কোথায় যাওয়ার কথা ছিল। মার বয়স দিছি শুনলে, যে যাইতে না পারি আমার সাথে আইসো না। আমরা আড়িয়াল বিল চলে আসলাম। মাওয়া থেকে নবাবগঞ্জের যে রোডটা অস্থির ছিল, সবুজ আর সবুজ। তো সবাই ওই দিকটাতে বসে আছে, ওখানে একটা ছায়া আছে গাছে। ডলার এর সাথে কথা হয়েছিল, ঘন্টা 600 টাকা যাচ্ছে পার ঘন্টা। তো অ্যাডমিন ভাইরা কথা বলতেছে যে ট্রলারে ঘুরবে নাকি ঘুরবে না, দেখা যাক কি হয়। তো আমরা শেষমেশ একটা ট্রলার নিয়েছি, 1100 টাকা মনে হয় না, 2 ঘন্টা। ভাই কত ভাড়া? কত ভাড়া? 1100। গ্যান্ডারি খাইতেছি। তো আল্লাহর কিদ্দলে মাতি, লাঠির মধ্যে মিষ্টি বানি, বুঝছে? তো সবাই ট্রলারে ওঠার চেষ্টা করতেছে, একে একে ট্রলারে উঠতেছে। এ সবাই সাঁতার জানেন তো ভাই? কে কে পারেন না সাঁতার?
কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর এটার জন্য ভালোবাসা রইল। হ্যাঁ তো এখানে শুধু আমরাই ঘুরতে আসি নাই, এখানে অনেক মানুষজন আসে এই বিলে ঘুরতে, বিশেষ করে বাইকার গ্রুপগুলা মোটর সাইকেল, তাছাড়াও অনেকে এখানে আসেন জোড়ায় জোড়ায়, আবার বেশিরভাগ আসেন তাদের প্রিয়জনকে নিয়ে ঘুরতে। চমৎকার একটি সময় কাটানোর জন্য দারুণ একটি বিল নবাবগঞ্জের এই আরিয়াল বিল। এবার বর্ষায় পানি কম হয়েছে আর আমরাও একটু দেরি করে আসছি, যার কারণে পানি কম অনেক, একটু পর পরই ট্রলারটা বাইধা যাইতেছে মাটির সাথে আর ঠেলতে হইতেছে বাঁশ দিয়া। আর সাউথ ঢাকা সাইক্লিস্টের ভাইরা তো আছেই, সেই লেভেলের ভাইরা, আমরা বিলের মাঝখানে ট্রলার ব্রেক দেওয়া হয়েছে, অনেকেই গোসল করতে নামবে, অনেকে আবার কাপড় আনে নাই, যার কারণে মিস করতেছে গোসল করাটা। আবার বেশিরভাগ আছে সাঁতার জানে না, যেহেতু ঢাকায় বসবাস করে তাই সাঁতার পারে না। সো এই ভিডিওটি যারা দেখবেন, যারা এখনও সাঁতার পারেন না, ঢাকায় অনেকগুলো সুইমিং পুল আছে আপনার আশেপাশে, একটু খোঁজ নিলে পাবেন। সো এখনই সাঁতার শেখার চেষ্টা করেন, তা না হলে এরকম বিলে অথবা নদীতে গিয়ে আপনারা এই ডাবের পানির মতো পানিতে আপনারা সাঁতার কাটা থেকে বঞ্চিত হবেন। সো এটা আমি চাই না, এর জন্য উইশ থাকবে যারা আপনারা এখন সাঁতার কাটতে পারেন না, সাইক্লিংয়ের পাশাপাশি সাঁতারটাও তাড়াতাড়ি শিখে নেন। তাহলে আপনারা যখন যে রাইডে যান, যেখানে নদী বিল পান, আপনারা সাঁতার কাটতে পারবেন এবং মনের একটা প্রশান্তি লাভ করবেন। সেই কুখ্যাত বিখ্যাত সাঁতারিস্ট আলামিন ভাই নামার প্রিপারেশন নিতেছে এখন। বন্ধুরা যারা এখনো সাঁতার জানেন না, ভাই তাড়াতাড়ি সাঁতার শিখে নেন, নাহলে বিলে এসে ওই যে ডাঙ্গায় থাকতে হবে আমাদের মতো। দেখেন সবাই ওরা উনারা আরিয়াল বিলে এসে এনজয় করতেছে আর বাকিগুলো দেখেন না কি আফসোস নিয়ে বসে আছে। সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে, সেজেছে আছে ভরা চোখে। আমার অনুভূতি খুবই ভালো, খালি গরম বেশি, রোদটা ছিল অতিরিক্ত, বাকি সব মিলে চরম। আরিয়াল বিল ঘুরে ট্রলারের একটা সেই জার্নি হয়েছে, গোসলও করলাম, সব মিলায় অস্থির, দারুণ একটা দুরন্তপনার দিন গেল। আরও একটা সাউথ ঢাকা সাইক্লিস্টের বাইক ফ্রেডে রাইড শেষ হতে যাচ্ছে, সো কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। সো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবেন, আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আবার দেখা হবে। আরে ব্লগার ভাই রে, ব্লগার ভাই, এই যে সাইকেল খুলতেছি, একটু সাইকেল ভাই জানেনি।